এদিকে আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি হিসাবে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিনন্দন জানান। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনা আবার সভাপতি নির্বাচিত হয়েছে এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আবারও এই প্রত্যাশা করছি যে জাতির যে আশা, জাতির যে আকাঙ্ক্ষা, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, অধিকার ফিরিয়ে দেওয়া, তার জন্য তারা কাজ করবেন।